আমি বুদ্ধবাবুকে পেয়েছি ডিজি হিসেবে আট মাসের মতন আট থেকে ন মাসের মতন তখন প্র্যাকটিক্যালি লাস্ট ফেজ অফ লেফট ফ্রন্ট গভর্নমেন্ট তখন নকশাল আমল মাউইসদের খুব বাড় এবং একটা রেগুলার রানিং ব্যাটেল চলছে পুলিশের সঙ্গে যে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় তারপরে অনেক আরও সমস্যা হলো ওই নিতাই কাণ্ডটা হলো ইত্যাদি অনেক কিছু ব্যাপার ছিল তা তখন আমরা দেখেছিলাম যে সরকারের তরফ থেকে অতটা চাপাচাপি ছিল না মানে ইট ওয়াজ লেফ মোর টু দ্য পুলিশ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশান মমতা ব্যানার্জি আসার পরে উনি চেষ্টা করলেন যে পুলিশের যা ডিফেক্টসগুলো সেগুলো মানে কি প্রবলেমস আছে সেগুলো দেখা পার্সোনাল প্রবলেম কী আছে সেগুলো দেখা তবে উনি একটা ভালো পদক্ষেপ নিলেন কমিশনারেট কমিশনারেটগুনো ফর্ম করলেন হাওড়া তারপরে আপনার শিলিগুড়ি তারপরে খুব দ্রুতভাবে হল্টলেক ইত্যাদি উদ্দেশ্যটা কী ছিল উদ্দেশ্যটা হচ্ছে যাতে পুলিশিং বেটার মানে রিফর্মটা রিফর্মটা তো এবং উনি পুলিশের কাজেতে খুব ইন্টারেস্ট নিতেন এবং বলতেন যে আমাকে কিছু সমস্যা হলে ইমিডিয়েটলি এস এস করে জানান যাতে আমি ডিসিশনটা কি করতে হবে পরবর্তীকালে কি অ্যাকশান নেবেন সেটা আপনাদের আমরা আমি বলে দিতে পারি সাজেস্ট করে দিতে পারি তো এইটা একটা পার্থক্য আমরা দেখলাম যে মমতা ব্যানার্জির স্টাইল অফ ফাংশনিং এবার অ্যাকচুয়ালি যেটা আমি একটা কথায় বলতে চাই শি ওয়াজ মোর ইনভলভ ইন পুলিশিং আচ্ছা ইনভলভ বেশি ছিল যেটা হয়তো বুদ্ধবুর আমলে অতটা ছিল মানে আমি কিন্তু এগেন আমি যেটা বলবো যে আমি কিন্তু বুদ্ধবাবুকে লাস্ট ফেজে দেখেছি আগে কি ছিল না ছিল সেটা আমি অত ভালোভাবে বলতে পারবো না ডিজি হিসেবে লাস্ট ফেজে দেখেছি সুতরাং আমি দেখলাম যে মমতা ব্যানার্জি যতটা ইনভলভ এবং যতটা গাইডেন্স দিচ্ছে যতটা আমাদের সাপোর্ট দিচ্ছে অতটা ওনার আমলে আমরা পাই আর এখানে একটা বলা হয় অনেক সময় যে বুদ্ধবাবু বা সিপিএম এর জামানায় অনেক আইপিএস অফিসার অবভিয়াসলি যখন আপনার এত বছর কারোর আন্ডারে আপনি সার্ভ করছেন তো আপনি কোনো পার্টির সঙ্গে ক্লোজ হয়েই যেতে পারেন বড় বড় নেতাদের সাথে ক্লোজ হয়ে যায় আবার যখন মমতা ব্যানার্জি মানে দক্ষিণপন্থী জমানায় এলো তৃণমূল কংগ্রেসের সেই আইপিএস অফিসাররাই আবার দল পাল্টে এখানে ক্লোজ হয়ে গেল তো এই দিকটা তো আপনি খুব কাছ থেকে দেখেছেন দেখুন এটা আপনি যেটা বলছেন ওই আইপিএস দল পাল্টে এই আইপিএস আমি কিন্তু সেই হিসেবে এই জিনিসটা সেই পারসেপশনে আমি দেখি না আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি আমাকে আমি নাম বলতে চাই না তৃণমূলেরই একজন নেতা বললেন খুব প্র্যাকটিক্যাল কথা বললেন যে দেখুন আপনি লোক তো চন্দ্রর থেকে আনতে পারবেন না মঙ্গল গ্রহর থেকেও আনতে পারবেন না আপনার কাছে পশ্চিমবঙ্গে দুশো জন আইপিএস আছে এই আইপিএস নিয়েই আপনাকে চালাতে হবে আপনি যদি কেন্দ্র সরকারকে বলেন অন্য রাজ্যের থেকে আইপিএস দেওয়া সে দেবে না এবং নিয়মও বলে না সুতরাং এই অফিসারদের নিয়েই আপনাকে চালাতে হবে ওরা ওই জমানেও ছিল এই জমানেও থাকবে তা আমি তো ইম্পোর্ট করে নিয়ে আসতে পারব না সুতরাং এই যে ভেন্ডেটা এ ওই করেছে ওই করেছে এইটা মাথার থেকে বের করে দিন এবং এদের নিয়ে চালাবার চেষ্টা করুন এবং আমি বলবো ম্যাডাম মমতা ব্যানার্জি খুবই বিচক্ষণ এই বিষয়ে উনিও এই পদ্ধতিটাই শুনলেন উনারই এটা অ্যাকচুয়ালি ব্রেনচাইল্ড ছিল এবং ওই যারা অফিসার ছিল তাদেরই আস্তে আস্তে মোল্ড করে উনি নিজের অ্যাডমিনিস্ট্রেশনে কাজে লাগালেন কেন উনি জানতেন ভালোভাবে আমি অন্য জায়গার থেকে লোক আনতে পারবো না তো এখানে এই প্রশ্নটা সেই জন্য উঠে আসে যে অনেকে বলে করাপশন ইন মানে যারা সরকারে ক্লোজ হয় তারা আপনি তো করাপশনের এগেন্স্টে একটা ক্রুসেড শুরু করেছিলেন যখন আপনি ডিজি ছিলেন খুব শক্ত হাতে আপনি করাপশনের এগেন্স্টে হাত নেমেছিলেন তো সেই ক্ষেত্রে এটা কি প্রযোজ্য নয় যে মানে বাম সরকারের কাছে হলেও খুব করাপ্ট হয়ে গেল আবার সেই করাপশনটাকেই দেখলো যে এই সরকারের কাছেও সেই অফিসার একই 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 আবার জায়গায় জিনিস করতে কাছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে আরেকবার বললাম যে চয়েস ভেরি লিমিটেড যদি কোনো কারাপশানের কেস থাকে তাহলে অ্যাকশান নেওয়া হয়েছে সেখানে যেরকম কোনো ভিজিলেন্স কমিশনের কেস আছে সেখানে তো আমরা বলিনি যে না কেসটা ধামা চাপা দিয়ে দাও কি কি করো মানে আপনারা কম্প্রোমাইজ করেন না সেটা কোনো কম্প্রোমাইজ করা হয়নি কিন্তু আপনি অফিসার পাবেন কোত্থেকে থেকে এখন একটা থিওরি আছে যে মানে হাই অফিসারস আর ক্লোজ টু হ্যাঁ অ্যাকচুয়ালি দে हैव সার্ভ দ্য गवर्नमेंट অফ দ্য টাইম কথাটা হচ্ছে কি गवर्नमेंट সার্ভেন্ট দে আর সার্ভেন্টস অফ দ্য गवर्नमेंट তো সেখানে বামনি থাকো আর ডানই থাকো আপনাকে তো কাজ করতে হবে ঠিক আর একটা আমাকে আমার একজন অনেক সিনিয়র অফিসার বলেছিলেন যে আমরা হচ্ছি জলের মতন যে পাত্রটায় রাখবেন সেই পাত্র শেপটা নিয়ে নেবে তো এখন এইটা হচ্ছে সমস্যা তো ন্যাচারালি এই আমলে ওরকম শেপ নিতে হয়েছে ওই আমলে ওরম শেপ নিতে শেপ নিয়ে নিতে আপনি শেপ নিয়ে সেইটাই হচ্ছে কথা আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে